মানে আমি এতটাই হতবাক হয়েছি যে বলার বাহিরে। মানে ভাবা যায় যে বাংলাদেশের সেনাবাহিনী বা আমাদের আর্মি ফোর্স থেকে শুরু করে অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি কায়েম করার জন্য যে মিশন পরিচালনা করছেন, এবার খোদ বাংলাদেশেই আপনার কেমন ভাবা যায় যে জাতিসংঘ থেকে আপনার সেনাবাহিনী আসতে পারে, জাতিসংঘের অধীনেই এ নির্বাচন হইতে পারে, শান্তি মিশনের রক্ষীরা বাংলাদেশেও আসতে পারে, এরকম নানান বিষয়টা যখন সামনে আসলো, আমি মনে করি এই যে বিষয়টাকে দাওয়াত দিয়েছে কোথাও না কোথাও আওয়ামী লীগ সরকার নিজেই। বলে ভাই আওয়ামী লীগ কেমনে দিছে, আপনি তো আওয়ামী লীগের পরিবারের সদস্য না। এই যে পাল্টাপাল্টি সমাবেশ, এগুলো কিন্তু ভালো না। বিএনপি যেদিন একটা সমাবেশ দেয়, এদিনে দেখি যে আমাদের দলের অনেকে একটা সমাবেশ দিয়ে বসে থাকেন, মানে এটা থেকেই কিন্তু আসলে এই বিষয়টার শঙ্কাটা সামনে এসেছে। দর্শক, এই মুহূর্তে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের জন্য খুবই বড় দুঃসংবাদ, বাংলাদেশে জাতিসংঘের অধীনেই নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নেওয়া সহ বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার এবং শান্তিরক্ষা মিশনে র‍্যাব সহ মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। আর এই দাবি কই থেকে উঠছে দেখেন, এমন দাবি জানিয়ে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছেন আপনার আমেরিকার 14 জন কংগ্রেসম্যান। তারা বলছেন যে বাংলাদেশ সরকারের সন্ত্রাস, নির্যাতন এবং বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য আপনাকে চিঠি লিখছে। একই চিঠিতে তারা বাংলাদেশে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র সরকারের কোনো অংশ মানে আপনার জাতিসংঘে কোনো প্রস্তাব তোলার প্রত্যয় ব্যক্ত করলে তা জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমেই করা হয়ে থাকে। কূটনীতিকরা কংগ্রেসম্যানদের এই ধরনের চিঠি জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে উত্থাপনের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন। তারা চিঠিতে আরও লিখেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ফ্রিডম হাউস এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার সহ বিপুল সংখ্যক মানবাধিকার স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে সরকারের মানবাধিকার লঙ্ঘনের নথিভুক্ত করেছে, যার মধ্যে ভয়ভীতি, হামলা, মিথ্যা কারাদণ্ড, নির্যাতন, গুম এবং এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে বাংলাদেশে সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকারীদের দীর্ঘায়িত বিচারের জন্য দোষী। 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির পুলিশ প্রধান আমাদের বেনজির আহমেদ র‍্যাবের বর্তমানে বা সাবেক সাতকর্মার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। যাই হোক, এই নিষেধাজ্ঞাগুলো সরকারের সন্ত্রাসকে মন্থর করেনি। গত 6 থেকে 8 মাসে হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছে। এই বিক্ষোভগুলি প্রায়ই সহিংসতা, নৃশংস হামলার কারণে হয়েছে। আমরা অত্যন্ত সন্দিহান যে সরকার, শেখ হাসিনার সরকার, সুষ্ঠু ও স্বচ্ছ ও নির্বাচনের অনুমতি দেবে। এই কারণগুলির জন্য এবং আরও অনেকগুলি দুর্নীতি, অত্যাচার, সহিংসতা এবং অপব্যবহার বন্ধে নিম্নোক্ত পদক্ষেপগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পদক্ষেপ কি? নাম্বার 1, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্যপদ অবিলম্বে স্থগিত করার ব্যবস্থা নিন। শেখ সরকারের বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের ব্যবস্থা নিন, বিশেষ করে সাংবাদিক এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সরকার যে সকল ব্যবস্থা নিয়েছে। নাম্বার 2, অস্থায়ীভাবে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে কোনো সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মোতায়েন বন্ধ রাখতে হবে। 3, জাতিসংঘ বিশ্বজুড়ে নিরপেক্ষ সরকারগুলোর সাথে সমন্বয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তত্ত্বাবধানে, মানে বাংলাদেশের নির্বাচনটা তত্ত্বাবধানে এবং পরিচালনায় অংশ নেবে। এতে ভোটারদের ভয়ভীতি, ভীতি প্রদর্শন, হয়রানি বা ভোটারদের উপর হামলা প্রতিরোধের জন্য শান্তিরক্ষা বাহিনী গঠনের বিধান অন্তর্ভুক্ত হবে। আপনারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেসম্যান বব গুড, অ্যানা পলিনা লুনা, র‍্যাল্ফ নরম্যান, টম পেরি, জস ব্রেচেন সহ আরও অনেকেই, মানে 14 জন মানুষ। এখন ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছি যে এটার জন্য অনেক মানে সরকারের বিভিন্ন যেই কী বলা যে মানে থাকে না যে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আরও বিভিন্ন যে লীগগুলো আছে তারা অনেকটা দায়ী। কারণ যখন উজরা জিয়া বাংলাদেশ সফরে গেলেন তখন কিন্তু একটা সুন্দর পরিবেশ ছিল, কিন্তু এরপরে যে সমাবেশগুলো হয়েছে, পদযাত্রা, শান্তিযাত্রা, সেখানে দেখা যাচ্ছে যে একই দিন ওই যে পাল্টাপাল্টি, এই রোডে ওই রোডে দৌড়াদৌড়ি, মারামারি, মাঝখানে দুই একটা ছেলে মারা গেল, তো এগুলো কি দেখতেছে না? বিদেশিরা তো অবজার্ভ করতেছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা এখনও বাংলাদেশে আছে, তো এরই মাঝখানে দুই দলের যে মানে পারস্পরিক অবস্থান, সে অবস্থানে কিন্তু
আওয়ামী লীগের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো কিন্তু এই চিঠিটার জন্য ব্যাকআপের জন্য আমি মনে করি যে এনাফ ছিল। কারণ যা হচ্ছে এটা তো আমরা আওয়ামী লীগ করে বিএনপি করে কোনো দলে এদিন সহিংস আন্দোলন চাই না। আর যতগুলো ঘটনা হচ্ছে সেখানে বিএনপির কর্মীরা মারা যাচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া, যদিও পরবর্তীতে এগুলো অন্যান্য কারণ হিসেবে আসছে, কিন্তু পশ্চিমারা কিন্তু এগুলোকে খুব ফোকাস করছে। আর এটা যদি হয় তাহলে কেমন হবে ভাবা যায়? যদিও এই চিঠি আমি জানি না যে জাতিসংঘে কতটুকু অ্যাকসেপ্টেবল হবে, বাট বিষয়টা থাকে না যে একটার পর একটা একটার পর একটা আসা শুরু হয়েছে, দেন ইট উইল বি ডিফারেন্ট একটা যে কোনো সময় ফাইনালি সিচুয়েশন। কারণ আমেরিকার আসলে খেলাটা কি এটা বোঝা অনেক কষ্টকর, দিন শেষে কোন জায়গার থেকে কই যে কাঠি নাড়বে, যে তখন আর কিছুই বলা থাকবে না যে না যুক্তরাষ্ট্র একটা দেশ হিসেবে আসতে পারে না, জাতিসংঘ আসতে পারে। এখন জাতিসংঘ থেকে বের হওয়ারও সুযোগ নেই, কারণ আমাদের এখানে অনেক কিছু কানেক্টেড আছে। তো দেখা যাক আসলে এটাকে কীভাবে প্রটেস্ট করে সরকারের পক্ষ থেকে। তবে আগামী দিনগুলোতে নির্বাচনের আগে এই ধরনের পাল্টাপাল্টি সভা সমাবেশ প্রতিবাদ এগুলো করা ঠিক না। বিএনপি যেদিন করবে এদিন আওয়ামী লীগের করার দরকার না, আওয়ামী লীগ যেদিন করে এদিন বিএনপির দরকার নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।